शेख हसीना खालेदा जिया एक खबर जो प्रधानमंत्री का जाए প্রধানমন্ত্রীর নাম দিবার পারবো না কি কোন পারবো কি পারবো না আপনার ফকুননি কোন কে যেই ফকুননি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না আর সেই ফকুননি যদি দেশ সামলাবার দেন পুরুষগুলো যদি ফকির হয় তাহলে পর্দার অন্তরালে যারা বসে আছে এরা কি আরো জোরে জোরসে বলুন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা যদি মরদ মানুষ ফকির হয় তাহলে ওরা কি সেটা বলা লাগবে না জোরে কর মেয়েরা কি আরো জোরে শেখ হাসিনা খালেদা জিয়া এই খবর যদি প্রধানমন্ত্রীর কাছে যায় যত কোষা কোরআনের মাহফিলে হাজার হাজার লোক নিয়ে বক্তা শেখ হাসিনা ফকুননি কছে এক শোনো আমাকে কিন্তু ধরবে না কারণ আমি ক্যাসেট হচ্ছে দেখি ক্যাসেট হচ্ছে তখন আমি খালি বলছি শেখ হাসিনা আপনারা কজন ফকুননি কি আমি প্রধানমন্ত্রীর নাম দিবার পারবো না কি কোন পারবো কি পারবো না আপনার ফকুননি কোন কে তাহলে বোঝা গেল মহিলা হলে ফকুননি আপনার বলেন তো ফকিরের বুদ্ধি বেশি না ফকুনির বুদ্ধি বেশি কার বুদ্ধি বেশি মাছেরটা ভিক্ষা দেও ভিক্ষা করবার কাছে ফকুননি বেটার বউ বলতেছে চারটা না চার সার দিব ফকুনির সুমকে বলে স্যার স্যার কেন বলে শাশুড়ির সঙ্গে গন্ডগোল হয়েছে শাশুড়ি অন্য বাড়ির পান খাবার গেছে আর এই সুযোগে তুমি আইছো তোমার স্যার স্যার দিয়ে সংসার ঘুষা দিব কাউরে দান কইও না ফকুনি কান ধরা বলতেছে মা সারাদিন দুই সার ভিক্ষা পাই তুমি স্যার স্যার চাউল দিবে আমি কাউরে কমো না এই ওয়াদা দিয়ে ফকুনি স্যার স্যার চাউল নিয়ে রাস্তার যায় বিড় বিড় করে বলতেছে এক বউ আমাকে স্যার স্যার চাল দিল কাউরে দান কইও না আমি কাউরে কমো না কাউরে কমো না বিড়বিড় করতেছে তো এক মরদ মানে জিজ্ঞাসা করে ফকুনির বাড়ি কি আছে বলে ওই বাড়ির বেটার বউ আমাকে চার সার চাল দেয় কইছে কাউরে জান কই না আমি কাউরে কমো না বাবা আমি কাউরে কম যাকে পায় তাকেই কয় আর কাউরে কমো না এখন চিন্তা করেন যে ফকুনি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারলো না আর সেই ফকুনি যদি দেশ সামলাবার দেন সামলাবে একটু জবান খুলে বলতে হবে শেখ হাসিনা এ বলেন অসুবিধা নাই শেখ হাসিনা খালেদা জিয়া এ ওয়াজের জন্য আমাকে গ্রেপ্তার করছিল বগুড়ার এসপি সরাসরি একবারে সরাসরি ওয়ারেন্ট কোন ধরে নিয়ে গেল যা বলতেছে আপনার ক্রস ফায়ার দেব আমি বললাম কেন বলে তিনটা ওয়াজের জন্য এক নম্বর ওয়াজ হলো আপনি কইছেন চোরও যা পুলিশ হতে চোর চুরি করে পুলিশ চাঁদা খায় এ ওয়াজ আপনি করেননি আমরা করছি আপনি ওয়াজ করছেন শেখ হাসিনা খালেদা জিয়া ফকুননি করেননি আমি করছি এত বড় সাহস বাংলার জমিনে কোন বক্তা আজ পর্যন্ত সুরোজা পুলিশও তাই বলতে পারে নাই চোর পুলিশ সমান করছেন আপনি আর প্রধানমন্ত্রী ফকুননি কছেন এত বড় সাহস আমি বললাম স্যার খালি দুই লাইন ওয়াজ শুনলে তো হবে না আমার ওয়াজ শুনবার গেলে দুই ঘন্টা শোনা লাগবে হঠাৎ একজন আসছে ফকুননির দিকে শুনে চলে যাচ্ছে তাকে বদমাইশি শুরু করছে রে কিন্তু এখানে বসে বসলেই বুঝতে পারবেন এসপি বলতে যে কেমনে আমি কলম সারাদিন ভিক্ষা করে যখন ভিক্ষা পায় না বউ বলে স্বামী গো সাধারণ দরজায় ভিক্ষা করলে চলবে না বাদশাহ সাজানে রাজ দরবারে যাইতে হবে ফকির এবার বউয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজানের রাজ দরবারের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রীকে বলতেছে তোমাদের বাদশাহ কোন জায়গায় প্রধানমন্ত্রী বলতেছে ওই যে ছোট্ট ঘর ঘরের মধ্যে ঢুকছে এবার ফকির গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ একটা জানালা খোলা আছে ওই জানালা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির আমি ফকির বলে চোখের পানি ছাইড়া দেয় ফকির মনে মনে চিন্তা করে এতদিন আমি এটাকে বিশ্বাস করতাম বাদশাহ শাহজাহান কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমি ওজাইও তাই এতদিন বলছিলাম বাদশাহ কিন্তু আজকে কি দেখলাম রে যে নিজে ফকির ফকির বলে কান্দে সেই ফকিরের কাছে ভিক্ষা চাওয়া যায়
জোরে বলেন জায়েজ। এই বাংলাদেশে যাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে তাদেরকে উকিল কিন্তু বলেছিল রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও, তারা বলেছিল যে রাষ্ট্রপতি মরে যাবে তার কাছে জীবন ভিক্ষা চাইলে সেরে খবে। ফকির কয় কে আমিও ভিক্ষা করি, ইও করে। বইয়ের বুদ্ধি শুনে খারাপ জায়গাতে আছি রে, বার হওয়া লাগবে, বার হবে, বার হইতে দারোয়ান ধরছে, দরজার দারোয়ান নাই, দারোয়ান ধরে বলতেছে বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির যদি ভিক্ষা না পায় আপনার বলেন তো ফকিরের রাগ বেশি না কম? ফকির সবচেয়ে বেশি রাগ কখন করে? তখন ভিক্ষা না পায় খেলে তা না। আমি বললাম বাবা তোমার রাগ কখন হয়? বলে হুজুর আপনি শুনে কি করবেন, ওয়াজ করে পারে দুই একটা সময় বলা লাগতে পারে। হুজুর আমরা ওই সময় বেশি রাগ করি যখন মানুষ বলে ভাঙতি নাই, মানে টেকা ছেলে কয় ভাঙতি নাই, আমাকে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু তুই পান খাওয়ার সময় ভাঙার পারিস, চা খাওয়ার সময় ভাঙার পারিস, আর ফকির ভিক্ষা দেওয়ার সময় ভাঙার পারিস না। আমি বললাম বাবা খুশি হও কখন? বলে যখন কেউ আমাদের কাছে মাফ চায় যে বাবা মাফ করো, তখন এত খুশি হই হুজুর, আমি তো আর কি ফকির, আমার চাই তো বড় ফকির। তো ফকির খুশি হয় কখন? যখন মাফ চায়, জোরে ঠনকি চায়। আর বেয়াদার হয় কখন? যখন কয় ভাঙতি নেই। আপনারা ভাঙতে নাই কন নাকি? আমি কইয়াও দেখছি ভাই, আই রেখে বাবা ফকিরকে বলতেছে বাবা দি বাদশার সঙ্গে দেখা হয়েছে। ফকির চিল্লায় বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না, তোকে তোকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হইয়া কান্দিছে। আপনার বলেন তো নিজের চোখে দেখলে ঈমান বাড়ে না কমে? আজকে বাংলাদেশে আলেমদের ঈমান কেন বেশি আর সাধারণ লোকের ঈমান দুর্বল কেন? আলেমরা নিজের চোখে আল্লাহর কোরআনে পড়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যাদেরকে বাদশা বলো, প্রধানমন্ত্রী বলো, প্রেসিডেন্ট বলো, ওরা কিছুই না, বাদশার বাদশা হলো আমার আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। নিজের চোখে দেখেন আল্লাহর কোরআনটা, নিজের চোখে দেখেন ভাই, তাহলে তো গাল ফুলে সাইড থাকুন। বুজরুশি খালি অ্যাঙ্গেলে মেরে দিয়ে গেল রে, কিসের অ্যাঙ্গেলটা? নিজের চোখে দেখো আল্লাহর কোরআনে আছে না নাই, জোরে কোন আছে না নাই? ফকির নিজের চোখে দেখছে, ঈমান বেড়ে গেছে। দারোয়ান ডাক দে, এই খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে। এখনকার এক পুলিশ সুপার কুষ্টিয়ার এই শালা কছে আমরা নাকি মৌলবাদী, দেখছেন দিচ্ছে বাবা, ওইখানে ফেসবুক খুলে দেখেন উই যা খাচ্ছে বাবা। এই ফেসবুকে ভাইরাল হতে হতে এই খবরটা খালি প্রধানমন্ত্রীর কাছে গেলে প্রধানমন্ত্রীর বাবা তার ভাষণে বলেছে তোমরা হলে রাজ্যের চাকর, একটা কৃষক মজদুর যে কষ্ট করে কামাই করে সেই টাকা রাজস্ব নিয়ে তোমাদেরকে বেতন দেওয়া হয়, তোমরা হলো চাকর। জোরে কোন কথা ঠিক কি না? তুমি যত বড় সুপার হও তুমি মাল হও নাই, তুমি একটা চাকর, আর চাকর হয়ে তুমি খাও একটু হাত ভাঙ্গে দিব, কোনো বিচারকও বলতে পারবে না হাত ভাঙ্গা দেবো, আইনে যেটা রায় হবে সেটা বিচার হবে, জোরে কোন কথা ঠিক কি না? আর তুমি সন্ত্রাসী ভাষা দাও, পুলিশ হচ্ছে জনতার, জনতা হচ্ছে পুলিশের, জোরে কোন কথা ঠিক কি না? কি সন্ত্রাসী ভাষা! নিজের চোখে দেখা সুবহানাল্লাহ। দারোয়ানকে ডাকতেছে আয় আয় আয়, সমস্ত দারোয়ান একত্র হয়ে কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে যতই মার মারিস না কেন নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না, তোমরা জেল দাও, জুলুম দাও, ফাঁসি দাও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন চলবে। সেই মারতেছে ফকির, এক সময় রাগ করে বলতেছে আর মার মার। দারোয়ান কই করে পাগলা হবে নাকি, আরো মার মানে এত মারতেছি তাও মারবার কয়? ফকির বলতেছে মারতে মারতে আমাকে একটু সাইজ কর,
কারণ আমার মধ্যে ভেজাল ঢুকছে, জোরে কোন কথা ঠিক কি না, যখন সোনার মধ্যে ভেজাল ঢুকে তখন স্বর্ণকারের কাছে নিয়ে যায়, যায় বলতেছে দেখেন তো ভাই সোনার খবর কি, স্বর্ণকার দেখে তাই ভেজাল ঢুকছে, তো কচ্ছে আমি আসল সোনা চাই, আসল সোনা আমার দেন, আসল সোনা নিবার গেলে এক সাইজ করা লাগবে, তো করেন বসো বসাতে সোনা এসিডের মধ্যে দিছে, যে এসিডের মধ্যে দিছে এসিডের একটা গরম আছে না নাই, খালি বল উঠছে সোনা কাঁদতেছে, বলতেছে স্বর্ণকার তোমার কি দয়া নাই, তুমি আমাকে আগুনে পুড়াচ্ছ কেন, আমার যে কষ্ট হয়, স্বর্ণকার বলে সোনা চিল্লাস না চিল্লাস না, তোকে সাইজ করতেছি, তোর মধ্যে যে ভেজাল ঢুকছে এই ভেজাল বার করার জন্য তো একটু তাপ সহ্য করা লাগবে, মাঝে মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফেল আখিরাতে হাসিনা দিয়া আমাকে একটু তাপ দেওয়া হবে, জোরে কোন কথা ঠিক কি না, একটু তাপ দিব, তাপ দিচ্ছে কি বুঝতেছে, তাপ তাপ, কিছুক্ষণ পরে সোনা যখন খাত মুক্ত হয়ে গেছে, এবার সোনার দলা নিয়ে স্বর্ণকার নিচে লোহার পাত উপরে লোহার হাতুড়ি, সোনার পাতের উপর খালি সমানে হাতুড় মারে, সোনা কান্দার বলে ও স্বর্ণকার আমাকে মারিস কেন, আমার কি লাগে না, স্বর্ণকার বলে চিল্লাস না, তোকে মাইরা মাইরা বানাবো গহনা, তুই যত পিটন খাবি তত তোর দাম বেড়ে যাবে, আজকে আল্লাহর পথে যারা আছেন মাঝে মধ্যে কষ্ট দিবে, মাঝে মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম মিন ওসমান গলি মনে মনে ভাবতেছে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, এইটা বুঝাই দিকে নিয়ে আসছে আপনার ফকিরের কাছে, ধরে কন কার কাছে, বাদশাহ শাহজাহান আসরের নামাজ শেষ, নামাজ শেষ করে বেরে বলছে কারে মারতেছিস কেন মারিস, দারোয়ান গুলো বলতেছে সাহাবো না আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবে, বলে কি হয়েছে, আপনি নাকি ফকির, যেই কাছে ফকির বাদশাহ সাধারণ কেরি, আমি মুঘল সম্রাট আমার ফকির কর, তাও আমার জায়গাতে সে দৌড়ে যায় টুটি চাইবা ধরে যায়, এই ফকির তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান, ফকির খালি হাসতেছে টুটি চাইবে, বলতেছে আমি তো জানতামই আপনি মুঘল সম্রাট শাহজাহান, বাদশাহ শাহজাহান কয় জানতাম তো অতীতকাল, জানতাম কি কয় জানি, কয় জানতাম আমি জানতাম আপনি বাদশাহ শাহজাহান, এটা জানতাম, বলে জানতাম কেন বর্তমানে আছি, ফকির বলতেছে জানলার কাছে গিয়া গুমুর ফাঁস হয়ে গেছে, আপনার মতন একজন মানুষ দুই হাত তুলে ফকির, ফকির বলে কাঁদতেছে বাদশাহ শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে, এবার দারোয়ান গুলো বলে যাবো না, ফকির কি শোনাইলো হাত দুইটা কাঁপে কেন, বাদশাহ শাহজাহান বলে কাঁপার কারণ হলো আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখন বের হয়ে যায় তখন পূর্বের চেহারা, খুব খেয়াল করবেন আল্লাহর ঘরে যতক্ষণ কথা কয় না, আমরাও কি আল্লাহর ঘরে যখন যাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কথা কয় না, আচ্ছা কোরআনের মাহফিলে যখন আসি তখনও কিন্তু দেখবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, এই যে আপনারা বসে আছেন আপনাদের ভিতরে আওয়ামী লীগ আছে না নাই, বিএনপি আছে না নাই, জাতীয় পার্টি আছে না নাই, এমনকি যুদ্ধ অপরাধীর দলের দুই একটা থাকতে পারে, ধরে কোন পারকে পারে না, আপনারা বলেন তো আপনার কি এইরকম গোলাকার গোলাকার হয়ে ভিন্ন ভিন্ন বসছেন, না সবাই এক জামাতে বসে আছে, আবার যখন মসজিদের মধ্যে যাবেন তখন দেখবেন আওয়ামী লীগ যারা নামাজ পড়ে বিএনপি নামাজ পড়ে, যারাই নামাজ পড়ে তারা যে দল করুক না কেন মসজিদের মধ্যে গিয়ে এক একজন এক এক কাতার করে না, বরং সব দল ভাঙ্গে ভাই ভাই হয়ে সবাই কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই এক কাতার হয়, ধরে কেন হয় কি হয় না, বাজান একটু খেয়াল করবেন, ফকিরের কথা শুনে বাদশাহ দুইটা হাত থর থর করে কাঁপতেছে, ফকির যা বলেছে মিথ্যা বলে নাই, কারণ যতই আপনি বাদশাহ হন যখন আপনি প্রধানমন্ত্রী হাসিনার কথা বলতেছি উনি কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত পড়েন আবার তাহাজ্জুদ পড়েন, ওনার নেতাদের কাছ থেকে শুনছি ওনার চেহারা দেখেও আমার বিশ্বাস হয়, আপনারা বলেন তো তাহাজ্জুদের নামাজ পড়ে যখন প্রধানমন্ত্রী হাত তোলে আল্লাহর কাছে তখন কি প্রধানমন্ত্রী হিসাবে তোলে না ফকুন্নি,
আল্লাহ তোমার দরবারে আমি ফকির আল্লাহ, আমার দেশের করোনা ভাইরাস ভালো করে দাও, কি কর দোয়া করে না? আর যদি কয় আমি প্রধানমন্ত্রী, আল্লাহকে প্রধানমন্ত্রী তো মোকাবিলা কর। যখনই আপনি যে পজিশনে থাকেন, যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন সেই পজিশন বাতিল হয়ে আমরা সবাই ফকির হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ুন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র একজন, যার নাম হলো ওসমান, তিনি ফকির নয়, তিনি হলেন ধনী। সুবহানাল্লাহ কবেন না? সে ওসমান গনি মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝা আমি পাই, জুব্বা বুঝা আমি পাই। ওসমান গনির পাশে একজন সাহাবি, নাম হলো তার হযরত আলী। জোরে বলেন নাম কি? চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসে। আবু বকর কিন্তু হাসে নাই, উমর ফারুক কিন্তু হাসে নাই, আবার ওসমান গনি কিন্তু হাসে নাই। ওরা কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝি আমি পাই। কিন্তু হযরত আলী চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসে আর বলে, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। রে আল্লাহর বান্দারা, নবী কিন্তু কারো নাম বলে নাই, নবী শুধু বলেছেন আমি চলে যাব, যাব ওই মেরাজের জুব্বা নিয়ে, আমি যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দেওয়া যাব। কিন্তু সবাই বলে আমি বুঝি পাই, কিন্তু হযরত আলীর ভিতরে কোনো বুঝি টুজি মুসকি মুসকি হাসে। আপনারা বলেন তো কারণ কি? ফাদখুলি ফি ইবাদি, পড়েন ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে তার কোনো মৃত্যু হবে না, সে জায়গা পরিবর্তন করে জান্নাতে চলে যাবে। ওই যে হিন্দু একটা গায়ক আছিল, বারে নামটা খেয়াল হচ্ছে না, না নকুল বিশ্বাস, না হচ্ছে রথীন্দ্রনাথ রায়, নাম শুনছেন আপনারা? ওই একদিন একটা গান গাচ্ছে, গানটা আমার শুনে খুব ভালো লাগলো, গাবো এক লাইন গাবো হিন্দুদের। আরে হিন্দু কেরো গান রে, তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জন্ম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কা। এই গান শোনার পর আমি চিন্তা করলাম, এতদিন ধরে আমরা খালি কুচি মূল্য রে মূল্য রে, তুই কি কয়? আমি গান নিয়ে কোরআনের সঙ্গে মিল দিলাম। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ কিন্তু বলে নাই মরা ফুরা যাবে, মরার স্বাদ গ্রহণ করে এক জগৎ থেকে আর এক জগতে রওনা দিবে। কোন বনেরই পাখি তুমি? আব্দুল আলিম, কোন আব্দুল আলিম এটা তোমার অসুবিধা আছে? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? সবাই একটু বলেন ভাই, আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মেয়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর জুব্বার ওয়াজ দেয় শেষ দিল, তাহলে হামাকের ওয়াজ কি? আমি মা বোনদের জন্য বলবো, মা আপনাদের ওয়াজ জুব্বা নয়, আপনাদের ওয়াজ হলো পর্দা। জুব্বা পড়লে মেয়ে মানুষকে পর্দা লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে না? আমার মা বোনদের জন্য বলবো, মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, সমস্ত বক্তায় বলে পর্দার অন্তরালে বসে আছেন, আজকে কিন্তু মাহফিল কমিটি ইচ্ছা করলে একদিকে পুরুষ একদিকে নারী বসার ব্যবস্থা করতে পারতেন, জোরে কোন পারতেন না? আপনারা দেখেন না একদিকে পুরুষেরা একদিকে নারীরা সিয়ার দিছে, বসে আছে। কিন্তু এইরকম সিস্টেম না করে পুরুষ এখানে নারী পর্দার ভিতরে, এটা কেন? আপনার বলেন তো এটা কি কারণ? কারণ হলো কোরআনের মাহফিল করতে গিয়ে যদি নারীদেরকে আলাদা পর্দার ভিতরে রাখতে হয়, যেদিন কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে সেদিন বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক কিনা?
আমি সেই পর্দা সম্পর্কে চারটা মিনিট আলোচনা করবো একটু পরে। তবে যেটা বলতেছিলাম, হযরত আলী মুচকি মুচকি হাসতেছে আর চোখ বন্ধ করে বলতেছে জুব্বা তো আমিই পাব, জুব্বা তো আমিই পাব। আপনারা বলেন তো হযরত আলীকে এত বড় সাহস অন্তরে কে দিল? আল্লাহ দিছে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে? তো রাসূল কিন্তু মাঝখানে নাই, রাসূল আছে এক সাইডে। আমি কি আপনাদের মাঝখানে আছি? আমি কিন্তু এক সাইডে আছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মানুষটা আমি নবীর চাইতে দুই দিক দিয়ে ভাগ্যবান। আপনারা তো সোবান আল্লাহ কছেন, কিন্তু সাহাবিরা কেউ মুখ খোলেন, কিছুই কয়নি। যতই নবী কো, নবীর চাইতে ভাগ্যবান দুই দিক দিয়ে কে রে? সমস্ত সাহাবিরা যখন মুখ খোলেন, রাসূল বললেন, সাহাবিরা রে আমি নবী বলতেছি, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যে মহামানবটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ এমন কথা আপনি কেমনে বললেন? সে ভাগ্যবান ব্যক্তিটাকে আল্লাহ রাসূল বললেন আমার আলী। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ হযরত আলী আপনার চাইতে দুই দিক দিয়ে ভাগ্যবান কেমনে হলো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বিবিরা জান্নাতি। সুবহানাল্লাহ, না কেন এই জান্নাতি কয়ে তো আমাকে নবী মা খাদিজাকে বলতেছে, খাদিজা দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আপনার তো সুবহানাল্লাহ কবির পুরুষ যে, কিন্তু খাদিজা কিছুই কয় না। খাদিজা বলতেছে আল্লাহ দিছে। আল্লাহ নবী বলেন, খাদিজা শুধু 10 জন পুরুষকে নয়, আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেই বলছে খাদিজা লাভ দুটো কয়, সুবহান আল্লাহ। হুজুর 10 জন কে? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছো মা খাদিজা এত খুশি, নবীর কপালে চুমু দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, তাহলে 2 নম্বর কে? আল্লাহ নবী বলে, খাদিজা 2 নম্বর কাকে দিবার মন চায়? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতিমায় হবে। আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতিমা হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতিমা কিন্তু জান্নাতি নয়, ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, নবী গো এই কথা আপনি কেমনে বলতে পারেন ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে খাদিজা এখন পজিশন মারতেছে, পজিশন বোঝেন না, মাপা বোঝেন না। হুজুর কি কলা, আমারটা ফাতেমাক দেন, ফাতেমারটা আমাক দেন, বদল বদল করা হোক। রাসূল বলেন, কেন? বলে কোথায় জান্নাতি নারীদের নেত্রী আর কোথায় 1 নম্বর? তা আল্লাহ আমাকে এটা দেখ, জান্নাতি নারীদের নেত্রীটা আমি হই আর ফাতেমা 1 নম্বর জান্নাতি হোক। রাসূল বলেন, খাদিজা আপত্তি কেন? বলে হুজুর আমরা মেয়ে মানুষ, হুজুর আমাদের আপত্তি হলো আমার কাকু উপরে উঠতে দিবার চাই না, সবার উপরে আমরা থাকবার চাই, আমার উপরে কেউ নাই। যা বর্তমানে বাংলাদেশে দেখা যায়, একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। জোরে কর কথা ঠিক। ব্যা ঠিক কবার পারবেন না, অ্যাঙ্গেলে ডোজ মারতেছি, কথা বুঝতে পারতেছেন না? জুব্বা কে ভাবি লিবেন না, জুব্বা লিবেন না, সব স্বামী খালি জুব্বার ধান্দা আর আপনারা খালি শার্ট প্যান্টের ধান্দা নাকি? শার্ট প্যান্ট পরে নামাজ পড়বার গেছে, এত টাইট ফুল প্যান্ট আর এত টিকনা পরো শার্ট, মানে শার্টটাও বড় লম্বা লয় টিকনা পরা, রুকুর থেকে ধর শেষ দাস গেছে ওই ভিতরের মাল পিছন থেকে টেপা হয়ে বার হতো, টেপা হয়ে আর পিছনে যে নামাজ পড়তেছে ওর নজর কাবার দিকে আর নাই, ওই টেপার দিকে গেছে, নামাজ আছে। ইহুদি খ্রিস্টানদের পোশাক হলো প্যান্ট শার্ট,
মুসলমান ফুল প্যান্ট পরেন অসুবিধা নাই, টাকনুর উপরে পরেন, আর ওই পাছাটা ঢাকেন একটা পাঞ্জাবি দিয়ে, ধরে কোন কথা ঠিক কিনা, পাছা ঢাকার দরকার না, একটা পাঞ্জাবি দিয়ে পাছাটা ঢাকেন, একটা কামরাঙ্গার মতন পাছা বাইর করে ধরছেন কামরাঙ্গা করে। চিন্তা করতেছে জুব্বা কে পাবে, জুব্বা কে পাবে, ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই।